তো হরে কৃষ্ণ দাদা বন্ধুরা, তো আজকে 500 বর্ধনী মহাদ্বাদশীর ব্রত, তো সেই ব্রত মাহাত্ম্য কথা আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। তো ঋষিকেশ মাস ভাদ্র শুক্ল পক্ষিয়া 500 একাদশীর ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণিত আছে, একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কী প্রকারে এই ব্রত পালন করতে হয়, এই ব্রত পালনের ফল কি? শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পূর্ণ ফল প্রদায়নী, স্বর্গ ও মোক্ষ প্রদায়নী। এই মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী একাদশী বলা হয়। এই একাদশীতে অনন্ত শয্যায় সজ্জিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন, তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়, আপনি কিরূপে শয়ন করেন, আবার কিরূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন, চতুর্মাস ব্রত আচরণের রত ভক্তগণ কি বিধানে, এবং আপনার শয়নকালে তখন তারা কি করেন, আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন, এই সকল বৃত্তান্ত বিস্তৃতভাবে শুনতে ইচ্ছা করি, হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, তেতাযুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল, সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা পূজা করত, ব্রাহ্মণগণ পূজা ও যজ্ঞাদিতে সাহায্য করতেন, কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি রেশ পড়ে দেবলোক জয় করে নিলে, তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলো, দেবমাতা অদিতির প্রতব্রত পালনের আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারী বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম, সে আমার পূজা করে আমার অভিরুচি অনুরূপ ভিক্ষা দিতে চাইল, অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে এক পদ দ্বারা ঊর্ধ্বলোকসমূহ আক্রমণ করি এবং তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি, তখন শ্রীয় মস্তক প্রদান করেছিল, তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম, হে মহারাজ বলি, আমি সব সময় তোমার নিকট থাকব, তাই তখন থেকে তার রাজ্য সুতলে আমি দ্বারপাল রূপে নিরন্তর অবস্থান করি, ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় সজ্জিত অবস্থায় স্থাপিত হয়েছে, তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস কাল চতুর্মাস একাদশী নামে পরিচিত, চতুর্মাস্যকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয়, সুতরাং এই পার্শ্বদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়, অন্তে আমাকে প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী প্রণামিয়া হরিপ্রিয়ে। তাহলে এই একাদশীর ব্রত পালন করলে কত ফল, তো প্রতিটা একাদশীর ব্রত বন্ধুরা সবাই নিষ্ঠার সাথে পালন করো, এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানকে মানে ভগবানের
এই একাদশীর বর্তমানে হরিবাসর তিথি, তো হরিবাসর তিথি মানে পালন করে আনন্দই আলাদা রকম। তো সবাই প্রতিটা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো এবং হরিনাম জপ করো। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।